সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই তো নিয়ে আসলাম প্রায় 3 দিন পর একটা ভিডিও, আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। এই তো বাজার থেকে কিছু বাজার আনা হয়েছিল, এখন হয়েছে এগুলো আমি গুছাই নিব সব কিছু। আর আমার ছেলের জন্য হয়েছে একটা হেলিকপ্টার নিয়ে আসা হয়েছে, ও রাব্বু হয়েছে সেম এরকম একটা হেলিকপ্টার দিয়ে দিয়েছিল, ওইটা হয়েছে আকাশে উড়ে গেছে। পরে ও অনেক কান্নাকাটি করতেছিল, পরে ওর জন্য আর একটা হেলিকপ্টার আনা হয়েছে। আর এই তো কিছু আম আলু বাচ্চা আনা আছে, তাই এগুলো আনা হয়েছে। এর মাঝে হয়েছে আমি আমগুলো আর ডিমগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে ছাঁকনিতে রেখে দিছি, পানিগুলো ঝরার পর ডিমগুলো ফ্রিজে রেখে দিব আর আম এইরকমভাবেই থাকবো। এতো সবার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল ওই দিন দুপুরের ভিডিও, বাবির মা তার আসছে আর কি, বাবির মা তাদের দাওয়াত করা হয়েছিল আমার বাবার বাসায়। আম তারপর দুপুর হয়েছে ওই বাসাত গেছিলাম খাওয়ার জন্য, বাচ্চারা হয়েছে আগে চলে গেছে। এদিক দিয়ে আমার বোন হয়েছে সব কিছু টেবিলে দিয়ে নিয়েছিল, আমার এরপরে ভাবলাম যে অল্প একটু ভিডিও করি, আসলে সবার সামনে তো আর ভিডিও করা সম্ভব না। বড় হয়েছে আমি কিচেনে অল্প একটু ভিডিও করে নিয়েছি, আপা হয়েছে সব কিছু রেডি করে টেবিলে দিয়ে দিয়েছিল আর আমি হয়েছে কিচেন থেকে অল্প একটু ভিডিও করে নিয়েছিলাম। এদিক দিয়ে কিন্তু ভাবি মাশাআল্লাহ অনেক কিছুই রান্না করছে। আসলে আমি নিজেই খুব অসুস্থ এবং আমার বাচ্চারা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, যার জন্য ওনার কোনো হেল্প করতে পারছি না। ভাবি নিজে নিজেই আলহামদুলিল্লাহ সব কিছু করছে। এরপর হয়েছে বিকালবেলা মা ওই তারা মানে বাবির আম্মা হয়েছে আসছিল আমার বাসার মাঝে, তো তারা জন্য একটু সেমাই বানাই নিলাম, তারপর ফ্রোজেন লিচু আছিল এগুলো দিলাম আর হয়েছে আম কেটে দিয়েছি আর কি। এরপর কিছুক্ষণ পরই হয়েছে কি আমার ছেলের হয়েছে কিডনির একটু সমস্যা আছে, ও হয়েছে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, প্রায় 3 ঘন্টার মতো মাথার মাঝে প্রচুর ব্যথা, এমন অবস্থা মানে নন স্টপ ওর মাথার মাঝে পানি দিতেছিলাম। আর ওর যেই সমস্যা ওই সমস্যাতে দেখা গেছে কি চাইলেও আমি কোনো ডাক্তার দেখাইলে ডাক্তার হয়েছে ওর মেডিসিন দিব না, নেফ্রোলজি বিভাগে ডাক্তার দেখাই দিব এই অবস্থা। তারপর আর এদিকে হয়েছে আমার হাতে একটু টিউমার ছিল, মানে এটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যেতেছে, তো ভাবছি মানে আমার ছেলের ও ডাক্তার দেখাবো এবং আমার হাতটাও ইনশাল্লাহ অপারেশন করে নিয়ে আসবো। এদিক দিয়ে হয়েছে হসপিটালে যাওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছি, আর যেহেতু আমাদের একটু লম্বা সময় ধরে হয়তো বা থাকা লাগতে পারে, আর ওইখানে হয়েছে আমাদের রিলেটিভ কেউ নাই ঢাকার মাঝে আর কি, দেখা গেছে আমি বাসাতে কিছু রান্না করে নিতেছি। ওইখানে হয়েছে আমার বাইয়া যেই বাসার মাঝে থাকে ওই বাসাতে আমরা গিয়ে উঠবো আর কি, তো বাসা থেকে কিছু তরকারি রান্না করে নিয়ে দিতেছি, এগুলো হয়েছে ফ্রিজে রেখে জানে বাচ্চারা দিতে পারে এজন্য আর কি। যেহেতু আমার দুজন বাচ্চাই আমার সাথে থাকবে, ওরা হয়েছে জাল কোনো কিছু খাইতে পারে না বা বাইরের কোনো খাবারও তাদেরকে দেই না, এজন্য হয়েছে বাচ্চাদের জন্য আমি বাসা থেকে রান্না করে এগুলো ইয়ে করে নিতেছি, এগুলো ঠান্ডা করে হয়েছে আমি ফ্রোজেন করে নিয়ে যাবো আর কি। এখানে হয়েছে আমি 2টা মুরগি রান্না করে নিয়েছি, আর এদিক দিয়ে হয়েছে এই মহিষের গোস্ত রান্না করে নিয়েছি, আর এদিক দিয়ে হয়েছে ভাবি আমাদের জন্য শুটকি বাজি করে নিয়েছে কাঁঠালের বিচির ভর্তা, আর হয়েছে ইয়ে করছে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করছিল, আর ছোটো মাছ রান্না করছে, এগুলো হয়েছে আমাদের সাথে দিয়ে দিব আর কি। এই জন্য মাশাআল্লাহ ভাবির হাতে রান্না অনেক বেশি মজাও। এখন হয়েছে সব কিছু আমি গুছাই নিব আর কি, ফ্রিজে ফ্রোজেন করবো, তারপর ইনশাল্লাহ আগামীকালকে হয়েছে আমরা ডক্টর দেখানোর উদ্দেশ্যে বাসার দিকে বাড়ুম আর কি। তো দেখেন মাশাআল্লাহ ভাবি অনেক কিছুই রান্না করছে, আর সত্যি কথা বলতে বাচ্চারও শরীর ভালো না এবং আমার নিজেরও ভালো না, সবার মন মানসিকতা অনেক খারাপ। প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, তার সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সবাই সবার জন্য দোয়া করবেন। এই তো আমার হাতের অবস্থা।